ओके सो व्हाट इज अप एवरीवन वेलकम बैक टू अनदर ब्रांड न्यू वीडियो एंड आज के बेर हो रीजन होच्छे बासाय थाकते थाकते एकदम ही बोर हो गेछि अनेक दिन कोथाओ टूर करा हय ना अनेक दिन कोथाओ घुरते जावा हय ना तो भाबलाम जे आज के कोथाओ घुरे आसि आमि एकाई जाच्छि ना आमार साथे जाच्छे होच्छे शिहाब बर्थडे आमादेर जे काजटा करते होबे सेटा होच्छे आमादेर ब्रेकफास्ट करते होबे ब्रेकफास्ट करे दें होच्छे आपनादेर साथे आबार कथा होच्छे ओके लेट्स गो ओके আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করে এখন হচ্ছে রওনা হলাম এন্ড ব্রেকফাস্ট করতে করতেই ডিসাইড করলাম যে আমরা একটু মহামায়া লেক থেকে ঘুরে আসি বিকজ অনেক দিন মহামায়া লেকে যাওয়া হয় না তাই একটু ঘুরে আসি যেহেতু অনেক দিন ট্যুরও করা হয় না কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই ভাবলাম যে আচ্ছা একটু ঘুরেই আসি মহামায়া লেক থেকে অ্যান্ড আজকে হাইওয়ে অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে অ্যান্ড রাইড করে যথেষ্ট ভালো লাগতেছে फाका हाईवे ते जोस आमादे आरो आगे रवाना हुआ दरकार छिलो बिकज एतो 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 गरम पड़तेछे एतो 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 रोदेर ताप जदि सकाल सकाल बेर होतम ताहले होच्छे एई पेराटा खेते होतो ना बाट किछु करार नेई जेहेतु रवाना हये गेछे जेते तो हबेई আমরা মহিপালের খুব কাছাকাছি চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে মহিপাল অ্যান্ড মহিপালে হচ্ছে একটা ড্রোন ফ্লাই দিব সো লেটস এনজয় দ্য এরিয়াল ভিউ অফ ফেনী মহিপাল ড্রোন ফ্লাই দিয়ে এখন আমরা আবার রওনা হয়েছি মহামায়া লেকের উদ্দেশ্যে তো এখন আর কথা বলছি না আপনাদের সাথে একদম মহামায়া গিয়ে দেন হচ্ছে আপনাদের সাথে কথা হচ্ছে অ্যান্ড ফাইনালি চলে এসেছি মহামায়া লেকের খুবই কাছাকাছি অ্যান্ড এই রোড ধরে একটু সামনেই হচ্ছে মহামায়া লেক অ্যান্ড এখান থেকে দেখা যাচ্ছে অনেক বড় বড় পাহাড় লেটস সি জোস লাগতেছে ওয়াও অ্যান্ড কাহিনী যেটা ঘটছে সেটা হচ্ছে আমরা কোনোভাবে ভিতরে আমাদের বাইকটাকে ঢুকাইতে পারি নাই তো শিহাব কি অবস্থা খুবই খারাপ হাঁটতে কুট্টু আরছো এদিক থেকে এদিকে না আরে ধর মে সারা রাত ঘুমাই নাই কি করছ সারা রাত করছোটা কি তোলে সকালে উঠতাম না তেল লেগে ঘুমাইছি না অ্যান্ড এই জায়গাটা হচ্ছে এখন আমাদের হেঁটে যেতে হবে এই যে ওই মাথার থেকে একদম হাঁটতে 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 হচ্ছে আমরা ফাইনালি লেকের খুব কাছাকাছি চলে আসছি সামনে লেকের দিকে যাই যে হচ্ছে আপনাদেরকে কিছু এরিয়াল ভিউ দেখাই ওকে লেটস গো আপনারা হলো মহামায়া কিছু এরিয়ার ভিতরে দেখছেন
কেমন লাগলো এই ভিডিও তা অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে সো মহামায়া লেক থেকে বের হয়ে আমরা আবার রওনা হয়ে গেছি কুমিল্লার উদ্দেশ্যে। অ্যান্ড আসার পথে একটা পার্ক নোটিস করতে পারলাম, যে আরশিনগর পার্ক না কী যেন একটা পার্ক। সো ওখানে একটু যাওয়ার প্ল্যান আছে, সো ওইদিকে যাই, দেন হচ্ছে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে আমরা আরশিনগর পার্কের খুবই কাছাকাছি চলে এসেছি, বাট এই গরম দিয়ে অ্যাকচুয়ালি ভিতরে ঢুকে দেন হাঁটার একদমই ইচ্ছা নাই, এমনি অনেক ক্লান্ত হয়ে আছি। সো কাহিনী যেটা করব সেটা হচ্ছে পার্কের বাইরে দাঁড়াবো, দাঁড়ায় দেন হচ্ছে ড্রোনটাকে ফ্লাই দিব, যার কিছু নেই তার ড্রোন শট আছে। সো ড্রোন দিয়ে হচ্ছে দেখে নিব যে ভিতরে এক্স্যাক্টলি কী আছে। ওকে লেটস সি। ভিতরে না ঢুকে বাইরে থেকে ড্রোন শট নেওয়াটা অ্যাকচুয়ালি ভালোই হয়েছে। ড্রোন শটে যা দেখলাম, আসলে ড্রোন শটে যা দেখলাম ভিতরে কিচ্ছুই নেই। সো যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা যদি এই আরশিনগর এই পার্কে আসার কারো ইচ্ছা থাকে, আই গেস এই ভিডিওটা দেখার পর তাদের কারো ইচ্ছা থাকবে না আসার। সো দেখলেই নি তো ভিতরে কী, কিছুই নেই। সো এই হচ্ছে অবস্থা। আমি আজকের ভিডিওটা আপাতত এদিকেই শেষ করে দিতে চাচ্ছি, ভিডিওটাকে আর লং করতে চাচ্ছি না। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা চাইলে ভিডিওটা একটা লাইক করে দিতে পারেন, অ্যান্ড যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই চাইলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আমিও ভালো থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আর আমি লাস্ট যখন মহামায়ায় আসছিলাম তখন একটা ব্লগ করছিলাম, ওটার লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, অ্যান্ড আমার এন্ডি স্ক্রিনে হচ্ছে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ব্লগ।